السلام عليكم. আজকে আপনাদের ইনডিজাইনের সাথে একটু পরিচয় করিয়ে দিব। হয়তো অনেকেই জানেন বা চিনেন ইনডিজাইন একটা সফটওয়্যার, যেটা অ্যাডোবির অ্যাডোবি ইনডিজাইন, এটা নতুন ভার্সন সিসি 2017-এর। তো প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো যে ইনডিজাইন আসলে কী কাজ করে, কী ধরনের কাজ করে, এটা নিয়ে একটু কথা বলবো। ইনডিজাইন হলো মূলত যারা মানে আগে অনেক আগে থেকে গ্রাফিক্সের সাথে রিলেটেড, তারা হয়তো জানেন যে কোয়ার্ক এক্সপ্রেস নামে একটা সফটওয়্যার ছিল, যে সফটওয়্যারটা আসলে খুবই পপুলার ছিল। তো কোয়ার্ক এক্সপ্রেসের মার্কেট কিন্তু এখন নাই, এখন কোয়ার্ক এক্সপ্রেস মানুষ খুব একটা ইউজ করে না। এর কারণ হলো ইনডিজাইন এমন একটা সফটওয়্যার তৈরি করেছে যে সফটওয়্যারটা আসলে এত সুন্দরভাবে এত সুন্দর কাজ করা যায়, যে কম্বিনেশনটা আসলে একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে স্পেশালি প্রিপ্রেসের কাজের জন্য সবাই প্রেফার করে। এবং এখানে এত সুন্দর করে সাজানো যায়, এত ডাইনামিক কাজগুলো করেছে, যার কারণে ইনডিজাইন এখন খুবই পপুলার প্রিন্টিং প্রেসগুলোতে বা প্রিন্টিং রিলেটেড কাজগুলো করার জন্যে। ইনডিজাইন বেসিক্যালি ফটোশপের পিএইচডি ফাইলকেও আনা যায়, আবার ইলাস্ট্রেটরের সাথে ইলাস্ট্রেটরের শেপ নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায়, যার কারণে কম্বিনেশনটা এত সুন্দর এবং কন্ট্রোলিংটা এত সুন্দর যে একবার ইনডিজাইন সম্পর্কে জানবে বা ইনসাইটটা জানবে, সে কখনই আর ইনডিজাইন ছাড়া অন্য কোনো সফটওয়্যার দিয়ে পেজ মেকআপ করবে বা প্রিন্টিং রিলেটেড কাজগুলো করবে সে চিন্তাই করতে পারে না। তো ইনডিজাইনের উপরে আমি যখন ফার্স্ট লঞ্চ করে বেটা ভার্সন লঞ্চ করে তখন আমি ইনস্টল করি 2002-তে সম্ভবত, আমার এক্স্যাক্টলি এটা মনে নেই। তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা অনেক ভারী ও অনেক ওয়েটফুল, সেই হিসেবে কোয়ার্ক অনেক লাইট, কোয়ার্ক এক্সপ্রেস অনেক লাইট। কারণ আমি যখন কাজ করি 95 থেকে 95-96-এ, তখন আসলে কোয়ার্ক এক্সপ্রেসের অল্টার কোনো সফটওয়্যারই ছিল না ওয়ার্ল্ডে। তো ইনডিজাইন যখন লঞ্চ করলো প্রথম দিকে এরকম মনে হয়েছে, তারপরে খুব একটা ইউজ করিনি, কোয়ার্কেই কন্টিনিউ করেছি। তো আমি যখন ইনডিজাইনের উপরে একটা ডিপ্লোমা করলাম, আমি বেসিক্যালি ডিপ্লোমা করেছি একজন অ্যাডোবি সার্টিফাইড ট্রেইনার থেকে। ওনার কাছে ডিপ্লোমা করার পরে 5 দিনের ডিপ্লোমা ছিল, এবং বিষয়টা ছিল এরকম যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সারাদিন ক্লাস। প্রথম 2 দিন ক্লাস নেওয়ার পর থেকে পরের 3 দিন যেটা হলো যে ক্লাস এবং এক্সাম, ক্লাস এবং এক্সাম। 5 দিন আমার মাথায় যে বিষয়টা রিয়েলাইজ করলাম যে ইনডিজাইনের বাহিরে প্রিন্টিং রিলেটেড কাজের জন্য কখনোই চিন্তাই করা যায় না, যে এত সুন্দর করে সাজানো, কিন্তু আসলে ইনসাইটটা যদি জানা না যায় বা কীভাবে কাজ করে সেই পলিসিটা যদি জানা না যায়, তাহলে আর ইউজেসটা নিয়ে আসলে একটু শঙ্কিত থাকতেই হয়। কারণ আপনি যদি একটা সফটওয়্যারের ইউজেস না জানেন যে কীভাবে এটা ইউজ করবেন, তাহলে আসলে এটা আপনার কোনো কাজেই লাগবে না। ঠিক এরকম ইনডিজাইন এরকম একটা জিনিস, যেটা আপনার আসলে প্রিন্টিংয়ের কাজের ক্ষেত্রে স্পেশালি বইয়ের কভার, বই, তারপরে ম্যাগাজিন, মানে মাল্টি পেজ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে, ইভেন সিঙ্গেল পেজ, আপনি এখানে যদি দেখেন একটা ইনভয়েস আছে, এটা আপনি ইলাস্ট্রেটর করতে যেই সময় যাবে তার থেকে অনেক কম সময় ইনডিজাইনে করা সম্ভব। হ্যাঁ, অনেক ইজি করা সম্ভব, হ্যাঁ, এবং এটাতে অনেক বেশি সুবিধাও পাওয়া যাবে। ইনডিজাইনের যে সুবিধাগুলো আছে এটা আসলে প্রিন্টিং রিলেটেড কাজের জন্য অতুলনীয়। এখন আসতে পারেন যে এটার আসলে প্রয়োজনীয়তাটা কীরকম বা মার্কেট ডিমান্ড কীরকম। আমি যদি বাংলাদেশের মার্কেটের কথা বলি, লোকাল মার্কেটের কথা বলি, লোকাল মার্কেটে আসলে ইনডিজাইন এখন অনেকখানি মানুষ অ্যাকসেপ্ট করেছে, যারা একসময় কোয়ার্কের উপর নির্ভরশীল ছিল, যারা এখন কিছুটা বুঝেছে তারা ইনডিজাইনের মধ্যে এসেছে, ইনডিজাইন নিয়ে কাজ করছে। ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে কোয়ার্কে অনেকাকে কিক আউট করেছে, এবং এখন তারা ইনডিজাইন ছাড়া চিন্তাই করতে পারে না। স্পেশালি ইউরোপ মার্কেট, আমেরিকান মার্কেট, মিডল ইস্ট, সব জায়গায় কোয়ার্ক মানে ইনডিজাইনটা ইউজ হয় কোয়ার্ক এক্সপ্রেসকে বাদ দিয়ে। কারণ আমি যখন কাজ করি মিডল ইস্টে, স্পেশালি ইউরোপ মার্কেটের, তখন তারা আসলে ইনডিজাইন ছাড়া চিন্তাই করতে পারে না। তো পরে যখন আমি দেখলাম যে আসলে ইনডিজাইনের মধ্যে এত সুন্দর, এত ফাস্টার, এত স্মুথ কাজ করা যায়, যে মানুষ কেন কষ্ট করে ইনডিজাইন ইউজ না করে কোয়ার্ক এক্সপ্রেস ইউজ করবে। আপনি যদি মার্কেটগুলোতে কারেন্ট মার্কেট দেখেন, যে কারেন্ট মার্কেটের যে রিকোয়ারমেন্টগুলো আছে, আমরা যদি মার্কেটের একটু অবস্থান দেখতে চাই, আমরা যদি যাই মার্কেট প্লেসগুলোতে কী অবস্থা, আমরা যদি ইনডিজাইনের কোনো একটা জিনিস সার্চ করি, ইনডিজাইন প্রিন্ট টেমপ্লেট, ইনডিজাইন ই পাবলিশিং প্রেজেন্টেশন, আমরা শুধু ইনডিজাইন দিয়ে সার্চ করি, ইনডিজাইন দিয়ে যদি সার্চ করি, তাহলে দেখেন এখানে যে বিষয়গুলো আসছে, আমরা যদি এখানে বেস্ট ম্যাচের জায়গায় আমরা যদি বেস্ট সেলার দেখতে চাই,
তাহলে দেখেন ইনডিজাইনের একটা রিজুমে সেল হয়েছে 11,000+, হ্যাঁ 6,000+, হ্যাঁ প্রপোজাল টেমপ্লেট, প্রফেশনাল রিজুমি, সেলের ভলিউমটা দেখেন। কারণ ইন্টারন্যাশনাল আসলে ইনডিজাইনটাকে খুবই প্রায়োরিটাইজ করে এবং ইনডিজাইনের আসলে কোনো অল্টার নেই, যার কারণে আপনি ইনডিজাইনটা শিখতে পারেন। আমরা যে কাজটা করেছি, ইনডিজাইনের উপর একটা কোর্স শুরু করেছি, কোর্সটাতে আসলে আমরা মোটামুটি মিড লেভেল ধরেছি। মিড লেভেল বলতে যে অ্যাটলিস্ট এই কোর্সটা যদি কেউ কমপ্লিট করে তাহলে অ্যাটলিস্ট সে ইনডিজাইনের ডেপটা বুঝবে, ইনডিজাইন নিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, অ্যাডোবি ইনডিজাইন ট্রেনিং যেটা আমরা করেছি, এখানে আমরা 15টা ক্লাস রেখেছি টোটালের উপরে, 15 ক্লাস রেঞ্জ আমাদের কারেন্ট সিট আছে 10টার মতো। কোর্স ফিটা আমরা 9,000 টাকা রেখেছি, নর্মালি আসলে আমরা এই কোর্স ফিটা করি 15,000 টাকা। হ্যাঁ, আমরা যেহেতু জাস্ট ইনডিজাইন শুরু করেছি, আমি এর উপরে কাজ করেছি 95 থেকে, তো এটার পরে আমার অনেক সিনিয়র স্টুডেন্ট, সিনিয়র বলতে যারা আমার থেকে আগেও গ্রাফিক্স ডিজাইনের উপরে কাজ করে, আমার এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড 20 ইয়ার্স, তার আগেও দুই একজন মার্কেটে কাজ করে, তাদেরকে যখন আমি ইনডিজাইনের কথা বলেছি তারা একটু পিছু প্রথম প্রথম একটু মানে অবহেলা করেছে যে না ইনডিজাইন শিখে কী হবে, কোয়ার্ক ইজ বেস্ট। যখন ইনডিজাইনের দুই একটা ইনসাইট আমি তাদেরকে দেখালাম, তারা মনে করেন আসলে ইনডিজাইনের বাইরে কিছু নাই। তো এখন তারা অবশ্য বলে যে আসলে আপনি ইনডিজাইন শিখে আমাদের কত যে উপকার করেছেন, যেটা আসলে বিশ্বাস করার মতো না আর কি। কারণ তারা এত ডাইনামিক কাজ করতে পারে, স্পেশালি পেজ মেকআপে যেই সমস্যাটা হয় একটা বুক তৈরি করার পরে, দেখা যায় যে সেইখানে ইন্ডেক্সিংয়ের কিছু বিষয় থাকে, মাল্টিপল ইন্ডেক্সিং থাকে, তারপরে লাস্টে ওয়ার্ডগুলো থাকে যে ওয়ার্ড অনুযায়ী এই ওয়ার্ডটা কোন পেজে আছে। এই কাজগুলো এত ডাইনামিক করা যায় এবং এত সুন্দরভাবে করা যায় যেটা ইনডিজাইন ছাড়া চিন্তা করাই মুশকিল। সো এখন আমার মনে হয় যে যারা প্রিন্টিং সেক্টরে কাজ করেন বা এই সেক্টরে নিয়ে চিন্তা করছেন, আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা লোকাল কাজ করেন, হোয়াট এভার যেখানেই করেন, ইনডিজাইনের গুরুত্বটা আসলেই অপরিসীম আমি বলবো। সো কেউ যদি ইন্টারেস্টেড হন, আমাদের কোর্স শুরু হবে, ক্লাস শুরু হবে সম্ভবত 2 মে থেকে, তো এখনই এনরোল করেন, হোপফুলি আমার মনে হয় যে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।